মোবাইল গেমটাই এই সর্বনাশের মূল কারণ বলে আমার মনে হয়েছে, তাছাড়া আদার কোনো কারণ। কাকু কি ঘটেছে এখানে? কালকে রাত এই 9টা নাগাদ আমি খেতে বসেছি, তো হঠাৎ এদের বাড়িতে চিৎকার শুনলাম। চিৎকার শোনার পরে আমি ছুটে আসলাম। আমি প্রথম ঢুকি বাড়িতে, তো সঙ্গে সঙ্গে একজন দরজা খুলে দিল। গিয়ে দেখি ওই তপন, মানে এই বাড়ির মালিক, ছেলেকে নিয়ে কি করবে না করবে বুঝতে পারছে না। আমি বুঝতে পারলাম না কি হয়েছে, কি হয়েছে। তো তখন জিজ্ঞেস করলাম কী হয়েছে, বলে এরকম খেলতে খেলতে দুই ভাই খেলছিল, গলায় হয়তো দড়ি টড়ি, দড়ি তো নয় গামছা মনে হয় পেঁচিয়ে গেছে। আমি আর দেরি না করে সঙ্গে সঙ্গে ওই টোটো নিয়ে আসলাম, এসে তো ওই হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওখানকার ডাক্তার যিনি ছিলেন ডিউটিতে বললেন যে খুবই সিরিয়াস, খুব খারাপ অবস্থা, এক্ষুনি কুচবিহারে নিয়ে যান। অ্যাম্বুলেন্স জোগাড় করে ওই রাতের মধ্যে কোনো রকমে আমরা একটা অ্যাম্বুলেন্স করে মাথায় পৌঁছেই রাস্তায় আরও, তার মধ্যে গাড়িতে তেল ছিল না, দুই তিনটা পাম্পে তেল পেলাম না, গিয়ে কোনোরকম আমরা ঢুকালাম মাতামা হসপিটালে। তো সেখানে যে অন ডিউটি ডাক্তারবাবু ছিলেন উনি বললেন যে অনেক দেরি হয়ে গেছে, করার কিছু নেই, আপনাদের আর কিছু করা যাবে না, হাসপাতালেই মারা যায়। আমার মনে হলো হাসপাতালে ঢুকাতে ঢুকাতেই বা ওখানে পৌঁছানোর পরেই হোক বা আগে হোক, একটু অতটা টাইমিংস বোঝা যাবে না। আমরা প্যাশেন্ট নিয়ে এতটাই অস্থির ছিলাম যে ওগুলো আর ভাবার সময় পাইনি, আমরা জাস্ট ঢুকে দিয়েছি। কি কারণে আত্মহত্যা করলো? এখন কারণটা এখনো কিছু বোঝা যাচ্ছে না। ও কি গেম খেলতো? মোবাইলের প্রতি আসক্তি আছে আমি এটুকু জানি। আচ্ছা, আমার যতটুকু এটা ধারণা যে মোবাইলই এই সর্বনাশের মূল কারণ। এই অপরিণিত একটা ছেলে ক্লাস 9-এ পড়ে, সে কী করে একটা এইরকম মানে সুইসাইডের কথা ভাবতে পারে? মোবাইল গেমটাই এই সর্বনাশের মূল কারণ বলে আমার মনে হয়েছে, তাছাড়া আদার্স কোনো কারণ আমার চোখে অন্তত। কালকে কি এই গেম নিয়ে কোনো বকাবকি করা হয়েছিল? গেম নিয়ে নর্মালি ছেলেমেয়েরা মোবাইল ঘাটাঘাটি করলে আমরা সবাই একটু কম বেশি বলি যে কেন অতক্ষণ কী করছিস, এইরকমই একটু কথাবার্তা ওর বাবা হয়তো বলছে। এই কারণেই হতে পারে, এই কারণে থেকে এটা সেন্টিমেন্টে নিতেও পারে। তবে আমি যতদিন দেখেছি ওই ছেলেটাকে, এমনিতে মিশুকে কম, ও নিজের মতো করেই থাকতে ভালোবাসে। ও কোন ক্লাসের প্রতি ওর আসক্তিটা আমি দেখেছি, অনেক অনেকদিন দেখছি। ও কোন ক্লাসে পড়তো? ও 9ম শ্রেণীতে পড়ে, তুফানগঞ্জ নবোদয় বিদ্যালয়ে পড়াশোনা করে, ভালো ছাত্র। কিন্তু অন্য টাইমে ও মোবাইলটাকেই আমি সঙ্গী হিসেবে দেখছি অনেকবার। এটা কয় ভাই? এরা দুই ভাই। এটা বড়, এ হচ্ছে বড় ছেলে, আর ছোটটা সম্ভবত 6-এ পড়ে বা 7-এ পড়ে। কি নাম ছিল ওর? ওর নাম ছিল শাশ্বত বর্মন, বাবার নাম তপন বর্মন। বয়স? বয়স 15 বছর। ওর বাবা কি করে? ওর বাবা অঞ্চল অফিসের এক্সিকিউটিভ অফিসার। আপনি প্রতিবেশী? আমি একদম লাগোয়া বাড়ি। কি নাম আপনার? আমার নাম কল্যাণ রায় বসুনিয়া।